আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ইউসুফ গুলের ভুসির উপকারিতা নিয়ে তার আগে সবাইকে রিকোয়েস্ট করছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তাহলে চলুন জেনে নেওয়া যাক ইউসুফ গুলের ভুসির উপকারিতা এক কোষ্ঠকাঠিন্য দূরীকরণে থাকে কিছু অদ্রবণীয় ও দ্রবণীয় খাদ্য আসের চমৎকার সংমিশ্রণ যা কোষ্ঠকাঠিন্যের জন্য খুব ভালো ঘরোয়া উপায় হিসেবে কাজ করে এটি পাকস্থলিতে গিয়ে ফুলে ভেতরের সব বর্জ্য পদার্থ বাইরে বের করে দিতে সাহায্য করে প্রাকৃতিকভাবে জলগ্রাহী হওয়ায় পরিপাকতন্ত্র থেকে পানি গ্রহণ করে মলের ঘনত্বকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ইউসুফ গুলের ভুষি কোষ্ঠকাঠিন্য দূর করতে দুই চামচ ইউসুফ গুল এক গ্লাস কুসুম গরম দুধের সাথে মিশিয়ে প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে পান করুন দুই ডায়রিয়া প্রতিরোধে যদিও শুনলে অবাক লাগে ইউসুফ গুল একই সাথে ডায়রিয়া ও কোষ্ঠকাঠিন্য দুটি প্রতিরোধ করতে সক্ষম ডায়রিয়া প্রতিরোধ করতে ইউসুফ গোল দইয়ের সাথে মিশিয়ে খেলে উপকার পাওয়া যায় কারণ দইয়ে থাকা প্রোবায়োটিক পাকস্থলীর ইনফেকশন সারায় এবং ইউসুফ গুল তরল মলকে শক্ত করতে সাহায্য করে খুব কম সময়ের মধ্যে ডায়রিয়া ভালো করে তোলে ডায়রিয়া প্রতিরোধে দুই চামচ ইউসুফ গোল তিন চামচ টাটকা দইয়ের সাথে মিশিয়ে খাবার পর খেতে হবে এভাবে দিনে দুইবার খেলে বেশ কার্যকরী ফলাফল পাওয়া সম্ভব তিন অ্যাসিডিটি প্রতিরোধে বেশিরভাগ মানুষেরই অ্যাসিডিটির সমস্যা থাকে আর ইউসুফগুল হতে পারে এই অবস্থার ঘরোয়া প্রতিকার ইউসুফগুল খেলে তা পাকিস্তলির ভেতরের দেয়ালে একটা প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে যা অ্যাসিডিটির বার্ন থেকে পাকিস্তলিকে রক্ষা করে চার ওজন কমাতে ইউসুফগুল ওজন কমানোর উদ্দেশ্যকে সফল করতে ইউসুফগুল হচ্ছে উত্তম হাতিয়ার এটি খেলে বেশ লম্বা সময় প্যাট ভরা থাকার অনুভূতি দেয় এবং ফ্যাটি খাবার খাওয়ার ইচ্ছাকে কমায় এছাড়াও ইউসুফগুল কোলন পরিষ্কারক হিসেবেও পরিচিত এটি পাকিস্থলি থেকে বর্জ্য পদার্থ বের করে দিতে সাহায্য করে হজম প্রক্রিয়াকে আরও বেশ কার্যকর করে স্বাস্থ্যবান করে তুলতে সহায়তা করে শাস্ত্র অনুযায়ী এটি পাকিস্তলির দেয়ালে সেসব বর্জ্য পদার্থকে পরিষ্কার করতে সাহায্য করে যা অন্যান্য হজমজনিত সমস্যাও দূর করে কুসুম গরম পানিতে দুই চামচ গুল ও সামান্য লেবুর রস মিশিয়ে নিয়ে ভাত খাবার ঠিক আগে খেতে হবে সকালে ঘুম থেকে উঠে খালি পেটে খেলেও তা ওজন কমাতে সাহায্য করবে পাঁচ হজম ক্রিয়ার উন্নতিতে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর গুল হজম প্রক্রিয়াকে সঠিক অবস্থায় রাখতে সাহায্য করে এটি শুধু পাকিস্তলী পরিষ্কার রাখতেই সাহায্য করে না এটি পাকিস্তলির ভেতরের খাবারের চলাচলেও এবং পাকিস্থলির বর্জ্য পদার্থ নিষ্কাশনেও সাহায্য করে তাই হজম প্রক্রিয়াকে উন্নত করতে নিয়মিতভাবে ইউসুফগুল খেতে পারেন এছাড়া মাঠা বা ঘোলের সাথে ইউসুফগুল মিশিয়ে খেতে পারেন ভাত খাওয়ার পরপরই তবে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে তা হলো ইউসুফগুল মিশিয়ে রেখে না দিয়ে সাথে সাথে খেয়ে ফেলতে হবে ছয় হৃদ স্বাস্থ্যের সুস্থতায় ইউসুপগুলে থাকা খাদ্য আস কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যা আমাদেরকে হৃদরোগের থেকে সুরক্ষিত করে হৃদরোগের সুস্থতায় ইউসুফগুল সাহায্য করে কারণ এটি উচ্চ আশ সমৃদ্ধ এবং কম ক্যালোরিযুক্ত খাবার ডাক্তাররা সময় হৃদরোগ প্রতিরোধে এমন খাবারের কথাই বলে থাকেন এটি পাকিস্তলির দেয়ালে একটা পাতলা স্তরের সৃষ্টি করে যার ফলে তা খাদ্য হতে কোলেস্টেরল শোষণে বাধা দেয় বিশেষ করে রক্তের সিরাম কোলেস্টেরলের মাত্রা কমায় এছাড়াও এটি রক্তে অতিরিক্ত কোলেস্টেরল সরিয়ে দেয় যা থাকলে ধমনীতে ব্লকের সৃষ্টি হতে পারে এর ফলে তা হৃদরোগ এবং করোনারি হার্ট ডিজিজ থেকে আমাদেরকে রক্ষা করে তাই হার্টকে সুস্থ রাখতে নিয়মিতভাবে খাবারের পরে বা সকালে ঘুম থেকে উঠে ইউসুফ গোল খান সাত ডায়াবেটিস প্রতিরোধে ইউসুফ গোল যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য খুবই ভালো এটি পাকিস্থলিতে যখন জেলির মতো একটি পদার্থ রূপ নেয় তখন তা গ্লুকোজের ভাঙন এবং শোষণের গতিকে ধীর করে যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে খাবার পর নিয়মিতভাবে দুধ বা পানির সাথে ইউসুফগুল মিশিয়ে পান করুন ডায়াবেটিস প্রতিরোধ করতে তবে দইয়ের সাথে মিশিয়ে খাবেন না এতে কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে আট পায়েস প্রতিরোধে প্রাকৃতিকভাবে দ্রবণীয় ও অদ্রবণীয় খাদ্য আসে ভরপুর ইউসুফগুল যারা পায়ু পথে ফাটল এবং পায়েসের মতো বেদনাদায়ক সমস্যায় ভুগছেন তাদের জন্য উত্তম এটা শুধু পেট পরিষ্কার করতেই সাহায্য করে না মলকে নরম করতে সাহায্য করে অন্ত্রের পানিকে শোষণ করার মাধ্যমে এবং ব্যথামুক্ত অবস্থায় তা দেহ থেকে বের হতেও সাহায্য করে এটি প্রদাহের ক্ষত সারাতে সাহায্য করে দুই চামচ ইউসুফ গোল কুসুম গরম পানিতে মিশিয়ে ঘুমাতে যাওয়ার আগে পান করুন সতর্কতা এটি শুধু উল্লেখিত সমস্যাগুলোর ঘরোয়া সমাধান যদি খুব বেশি গুরুতর অবস্থা হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন ইউসুপগুল কেনার সময় দেখে নিন ইউসুপগুল আমাদের দেশে বাজার থেকে শুরু করে সুপার মার্কেটের সব জায়গাতেই বেশ সহজলভ্য তবে কেনার আগে কিছু ব্যাপার অবশ্যই খেয়াল রাখবেন প্যাকেট জাত কিনুন কখনোই খোলা ইউসুপগুল কিনবেন না সেগুলো নষ্ট ও ভেজাল থাকতে পারে যার ফলে এটি খেয়ে হয়তো ভালো ফলাফল নাও পেতে পারেন আজকাল প্যাকেটজাত বিভিন্ন ধরনের কৃত্রিম স্বাদের ইউসুফগুল পাওয়া যায় তবে ভালো ফলাফল পেতে গেলে এসব কৃত্রিম স্বাদের ইউসুফগুল না খেয়ে সাধারণ ইউসুফগুল খান বিভিন্ন দোকানে সাধারণ ইউসুফগুল কৃত্রিম স্বাদ ও রঙ যোগ করে বিশেষ কার্যকারিতার কথা বলে তা বিক্রয় করা হয় যা মূলত স্বাস্থ্যের জন্য খুবই খারাপ তাই সাধারণ ইউসুফগুল খাওয়াই সবচেয়ে উত্তম আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম